রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি প্রসূতিমা। পরিবারটি কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না। এদিকে ঘড়ির কাঁটায় রাত যখন তিনটা, ঠিক তখনই চিকিৎসক জানায় রক্ত ছাড়া কোনোভাবেই বাঁচানো সম্ভব না এই প্রসূতিকে। বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইটি জীবন যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ঠিক তখনই এক ছাত্রলীগ কর্মী রক্ত দিতে এগিয়ে আসেন, আর এই রক্তে বেঁচে ওঠে প্রসূতি মা ও তার নবজাতক কন্যা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র পরিবারটি ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পেরে কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় ছাত্রলীগের ব্লাড ব্যাংক কর্মীরা রাতে বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করতে থাকে। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় কবি নজরুল সরকারি কলেজের এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে রক্তের গ্রুপ মিল রয়েছে। রক্তের সন্ধান পেয়ে যেন প্রাণ ফিরে পায় অসহায় পরিবারটি। রাতেই সেই কর্মী হাসপাতালে ছুটে এসে রক্ত দেন। রক্ত পেয়ে ডাক্তাররা শুরু করেন তাদের কার্যক্রম, প্রসূতি জন্ম দেন কন্যা সন্তান। ছাত্রলীগের এই অবদানের কথা মাথায় রেখে নবজাতকের বাবা মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন হাসিনা। তাদের কথায়, শেখ হাসিনার আদর্শের ছাত্রলীগের কর্মীরা যদি রক্ত না দিত তাহলে আমরা সন্তানের মুখ দেখতে পারতাম কি না তা বলতে পারবো না, তবে আল্লাহ অশেষ রহমতে এবং ছাত্রলীগ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এমন অসাধ্য সাধন হয়েছে। তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা। আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এভাবে মানুষের জন্য কাজ করবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল সূত্রে জানায়, মা ও শিশু দুজনেই ভালো আছেন।